আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। এখানে আমরা আছি শশী হাসপাতালে এবং এখানে আমার সঙ্গে আছেন এখানকার যে হাসপাতালের কর্ণধার ডক্টর এসপি শহীদুল। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আসলে অ্যামেজড আপনার এখানকার যে টোটাল কর্মকাণ্ড দেখে, এবং এখানে আপনার একটা পাবলিকেশনস আমরা দেখতে পাচ্ছি যে আকুপাংচার ট্রিটমেন্ট ইন ইরেকটাইল ডিসফাংশন বাই শক ওয়েভ থেরাপি, এবং এটা এই বিষয়টা আসলে আমি আগে বলি প্রিয় দর্শক যে ইরেকটাইল ডিসফাংশন জিনিসটা আসলে কি। সেটা হচ্ছে যে আমাদের পুরুষদের যখন আমরা স্ত্রীর সঙ্গে মিলিত হতে যাই, আমাদের যে পেনিসটা আছে সেটা ভিতরে রক্ত সার্কুলেশন হয় এবং এটা শক্ত হয় এবং এটা সাইজে বড় হয় এবং এটাকে ইরেকশন বলা হয়। আপনারা এটা সবাই জানেন, তারপরও আমার যেহেতু বলা এই বিষয় নিয়ে আলোচনা করবো, এটা না বলে তো আমরা আসলে শুরুই করতে পারি না। তা এই ইরেকশনে যদি কোনো ডিসফাংশন হয় যেটা শক্ত হতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তাহলে সেটাকে ইরেকটাইল ডিসফাংশন বলে, ঠিক আছে? কারেক্ট। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে এটার চিকিৎসা আপনার এখানে আছে, হ্যাঁ? তা আমি এবং এটার প্রুফ আপনারা অলরেডি জার্নালে পাবলিকেশন হয়েছে, তার মানে এটা একটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন সহ, মানে যে এটা ইউএসএর জার্নাল এবং জার্নালটা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেডিকেল কেস রিপোর্ট এবং এটা ইউএসএর একটা জার্নাল। এটা যাই হোক, আমরা এটার লিঙ্কটা দিয়ে দিব দর্শকদেরকে, এটা নিউ ওয়ার্ক দেখা যাচ্ছে আর কি। তো এখন তার মানে আমরা এখানে দেখলাম যে যেটা মানে মানুষের পুরুষের সবচেয়ে মানে একটা লজ্জার জায়গা বা পুরুষের যদি অহমিকার জায়গা হয় সেটা হচ্ছে যে তার পুরুষত্ব। এখন কেউ যদি ভালো পুরুষত্ব থাকে তাহলে তো সে সিংহ পুরুষ আমরা বলি, আর যদি কারো সেখানে ঝামেলা থাকে আমি তাকে নাম পুরুষ বলি আর কি, মানে কাজের না আর কি, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদেরকে অনেকগুলো বিষয়ে একটু কথা বলা হয়, সংযত হতে হয়, কিন্তু কিছু বিষয় আছে যেটা নিয়ে আমার হচ্ছে যে লজ্জায় বলতে পারছি না কারো কাছে, যেটাকে আমি বলি যে বুক ফাটে তো বুক ফোটে না, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই ধরনের। কিন্তু এই প্রবলেমটা এখন আমি প্রচুর পাচ্ছি, বিশেষ করে মানে ইয়াং জেনারেশনের ভিতরে। তো এখন আমি যেটা দেখলাম, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি আছে, যাদের টেস্টোস্টেরন লেভেলটা কমে গেছে, আবার অনেকের আছে টেস্টোস্টেরন লেভেল কিন্তু আসলে ঠিকই ছিল কিন্তু দুটো কারণে টেস্টোস্টেরনটা চুরি হয়েছে। যেমন তার যেই টেস্টোস্টেরনটা প্রোডাকশন হয়েছে পেটে বেশি চর্বি থাকার কারণে সেটা অ্যারোমাটাইজেশন হয়ে গেছে, সেটা স্টেরিল হয়ে গেছে, সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আর একটা হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, যেটা লিভার থেকে রিলিজ হয় সেটা এটাকে বাইন্ড করে ফেলছে, যার ফলে টেস্টোস্টেরনটা কাজ করতে পারছে না। তো এখন আপনি এটার কীভাবে, আপনি যদি এটা সায়েন্টিফিক ব্যাখ্যাটা দিতেন যে কীভাবে আপনি এই কাজটা করতেছেন এবং এটার ব্যাকগ্রাউন্ড সহকারে একদম শুরু থেকে বলে? আসলে যে কারণগুলো হয়ে থাকে, আমি এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট মেথড অ্যাপ্লাই করি যেখানে আকুপাঞ্চার মূল ভূমিকায় পালন করে, এর পাশাপাশি লিনিয়ার শক ওয়েভ থেরাপি, পি শর্ট এবং একটা হারবাল, কোরিয়ান একটা হারবাল। এখন কেন এই জিনিসগুলোর কম্বিনেশন দেওয়া হয়, কেন আমরা জানি, আপনি খুব ভালো জানেন যে ইরেকটাইল ডিসফাংশনের মধ্যে একটা পোর্শন থাকে সাইকোলজিক্যাল, একটা পোর্শন থাকে কি ব্লাড ভেসেল জনিত, একটা একটা থাকে ডায়াবেটিস, বা আপনি তো বলেই দিয়েছেন মেটাবলিক যে ইস্যুসগুলো আছে। তো এইসব কারণের প্রেক্ষাপটে থাকে যখন আপনি তাকে একটা হারবাল দিচ্ছেন, সাইকোলজিক্যালি বুস্ট আপ হচ্ছে, কেন আমরা আবহমানকাল ধরেই মনে আসে যে এই হারবালে কাজ হবে, এবং যেটা সাউথ কোরিয়াতে প্রমাণিত সেরকম একটা হারবাল আমরা ইউজ করি। তো আপনি যে এই কম্বিনেশন একটা থেরাপি আপনি এখানে যেটা লিখেছেন, আসলে এটা যদি একটু ব্যাকগ্রাউন্ড থেকে বলেন যে আসলে একদম প্রথম থেকে যে এটা কীভাবে আপনার মাথায় আসলো বা কোথায় শিখলেন এবং আপনি টোটাল কয়টা কম্বিনেশন এখানে ব্যবহার করতেছেন? আসলে আমি 1989 সালে চায়নাতে যাই, সেখানে এমবিবিএস ডিগ্রি অর্জন করি, এরপরে 1996 সালে আমি গ্রাজুয়েট হই। এরপরে আমার মেডিকেল জগতের প্রতি, মেডিকেল টেকনোলজির প্রতি প্রচণ্ড উইকনেস ছিল, যার পরিণতিতে আমি যখন এমপিএইচ করি, মাস্টার পাবলিক হেলথ, তখন এরপরে আমি সারা বিশ্বের, বিশেষ করে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, সাউথ কোরিয়া, মালয়েশিয়ার কেপিজি হাসপাতাল, ইন্ডিয়ার অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স সহ আরও বড়ো বড়ো হাসপাতাল এবং চায়নার, অফকোর্স চায়নার বড়ো বড়ো হাসপাতাল ভিজিট করি। সেখানে যে যেটা দেখলাম যে সাউথ কোরিয়াতে তারা যেটা উৎপন্ন করে একটা ভেজিটেবলস, একটা সবজি, সবজিটা হলো লিক নাম, যার সাউথ কোরিয়াতে লিক লিক বলে। এই লিক ভেজিটেবলসটা তারা দুইটা ক্ষেত্রে ইউজ করে থাকে, তারা একটা পুরুষের পুরুষালী ভাব, যেটা সেক্সুয়াল ফাংশনের, সেক্সুয়াল ফাংশনের জন্য, আর একটা আইবিএস, আইবিএস তো আমরা সবাই জানি পেটের প্রবলেম, জি, এই দুটার ক্ষেত্রে ওই সবজিটা ব্যবহার করে। আচ্ছা, তা আপনি এখানে আপনার রোগীদেরকে এটা ব্যবহার করেছেন? হ্যাঁ। তাদের কাছ থেকে কেমন রেজাল্ট পাচ্ছেন? আমি এখানে কম্বিনেশন দিছি, কম্বিনেশন দেওয়ার পূর্ণতে শুধুমাত্র
কিছু কিছু রোগী শুধু ওই হার্বস খেয়ে আইবিএস থেকে ভালো রিজাল্ট পেয়েছে। হ্যাঁ, কিছু কিছু রোগীর ক্ষেত্রে। প্রিয় দর্শক, একটা জিনিস আমি বলি যে আইবিএস রোগীদের আসলে সেক্সুয়াল ফাংশনে প্রবলেম থাকেই, কারণ হচ্ছে এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, এনার্জি লেভেলের একটা ব্যাপার আছে, তাদের পারফরমেন্সের জন্য যে স্ট্রেংথ দরকার সেটার একটা ব্যাপার আছে, এবং আইবিএস রোগীরা যেহেতু তেমন কিছু খেয়ে হজম করতে পারে না, যার ফলে তার এনার্জি লেভেলটা ডাউন থাকে, তাদের সাধারণত ঘুম হয় না, তাদের সাধারণত দেখা যাচ্ছে হজমের মানে নষ্ট হওয়ার কারণে সে খেতেও ভয় পায়, এবং যে কোনো জিনিস আসলে ইন টোটাল তার কনফিডেন্স লেভেলটাই আসলে অনেক কমে যায়, যার ফলে সে কোনো কাজেই আসলে এরকম কনফিডেন্ট পায় না। হ্যাঁ, তো যার ফলে আইবিএসের যদি উন্নতি হয়, সেক্ষেত্রে যাদের আইবিএসের কারণে পুরুষালী প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু এটা কারেক্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, কারেক্ট। একটা মেথড গেল যে হার্বাল ওষুধ যেটা সাউথ কোরিয়া ইউজ করে। ওকে, আর দ্বিতীয় নম্বর মেথড গেল এই সেই মেশিন ফাইজো ওয়েব। হ্যাঁ, যেটা লিনিয়ার শকওয়েভ, এটা জার্মানি। ও, জার্মানির মেশিন, এটা তো খুব নামকরা একটা কোম্পানি। এবং যারা আমাদের দেশ থেকে অনেকেই সিঙ্গাপুর গিয়েছেন, মাউন্ট এলিজাবেথ হসপিটালে গিয়েছেন, অল ইন্ডিয়ার অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে গিয়েছেন, এবং বড় বড় হাসপাতালে গিয়েছেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, সেই সব কান্ট্রিতে ম্যান্স ক্লিনিক বা ইউরোলজি ডিপার্টমেন্টে গেলে যেখানে এই ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন কি যে এই মেশিনটা, এই শকওয়েভটা, এই লিনিয়ার শকওয়েভটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এটা সাধারণত যেটা কাজ, এটা সাধারণত কিভাবে আপনার কাজ করে এটা বলতেছে, যেমন এখানে তো ইইডি লেখাই আছে, ইইডি, এটা এটা সাধারণত ইরেকটাইল ডিসফাংশন যে কজগুলো হয়ে থাকে, যে আপনার পেনিসের যে ব্লাড ভেসেলের মধ্যে যদি স্ক্লেরোটিক ফিজ আছে, রক্ত নালীতে এটা চর্বি জমা হচ্ছে, মানে রক্ত সাপ্লাই হতে পারছে না, আমরা জানি যে যদি কিনা, আপনারা কি কোনো কালার ডপলার করে দেখেন? অফকোর্স, এটা ভেরি ইম্পর্টেন্ট যে এখানে আসলে কালার ডপলার করে ওনারা দেখেন, যদি তার এই ধরনের প্রবলেম থাকে তাহলে এটাকে ওয়েব দিয়ে আপনারা কি ওই জায়গাটাকে ক্লিয়ার করছেন। তো এই ক্ষেত্রে বলে রাখি যে আমি যে পেশেন্টগুলো পাচ্ছি লাইফস্টাইল কারণে, ম্যাক্সিমাম পেশেন্টেরই পাচ্ছি কিন্তু মাইল্ড টু মডারেট। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, যে যাদের এই যে মানে আমাদের যদি রক্তনালীতে চর্বি জমতে পারে সেটা যে কোনো রক্তনালীতেই জমতে পারে। তারপরে আচ্ছা, গেল এটা। থার্ড মেথড হলো আকুপাঙ্কচার। আকুপাঙ্কচারটা হলো যে আমাদের বিভিন্ন স্টেজের মাধ্যমে, যে আমাদের নাভির নিচে কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে যদি আমি স্টিমুলেশন দিই, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন যেটা মনে করে যে আমাদের এখান থেকে ভাইটাল এনার্জিটা প্রবাহ হবে, প্রবাহ হয়ে আমাদের এটাতে স্ট্রেংথ হবে। এখন সেইটা পাবলিক কীভাবে বুঝবে? পাবলিক বুঝবে সেই ক্ষেত্রে বিদ্যুতের মতো একটা ঝিলিক নিচের দিকে একটা পেনিসের মধ্যে চলে যাবে, মানে এখানে আপনার আকুপাঙ্কচারটা দিলে পরে একদম পেনিস পর্যন্ত এটা একটা, ও একটা মানে মনে হবে কারেন্ট চলে গেছে, বুঝতে, বাট আসলে কারেন্ট না, মানে নার্ভের স্টিমুলেশনের কারণে এটা সে বুঝতে পারবে। আমরা এই জাতীয় যদি আমরা একটা আকুপাঙ্কচার নিডল ইউজ করলে কিন্তু এখানে কোনো ইলেকট্রিক আমরা সংযোগ ঘটাবো না, কিছুই না, একটা স্টিমুলেশন দিলেই সেটা পেনিসের ক্ষেত্রে পেনিসের ইলেকট্রিক শকের মতো চলে যাবে, এবং শুধু পেনিস না, আরও কয়েকটা পয়েন্টে, হাত এবং পায়ের কয়েকটা পয়েন্টে আমাদেরকে দিতে হয়, দিয়ে এই যে বিদ্যুতের মতো ঝিলিক, পেশেন্ট মনে করবে যে কারেন্টের শক, এইবার একটু সরাই রাখেন এটা, এখন শক টক দিয়েন না এইটা। এটা গেল আমাদের থার্ড মেথড। তার মানে এখানে আপনারা এই যে আকুপাঙ্কচারের যে বিষয়টা যেটা, সেটা কি এটা কি টেস্টোস্টেরন রিলিজে কোনো ভূমিকা রাখে? এটা এটা টেস্টোস্টেরন অবশ্যই, যার হচ্ছে কেন দেখা গেছে, আপনারা এখানে কয়টা জায়গায় কয়টা পয়েন্টে দেন যে শুধু টেস্টোস্টেরন নাকি আরো কিছু রিলিজ করা? আমরা তার আগে আগে এসব করার পূর্বে তাকে আমরা হরমোন টেস্ট, কালার ডবলার, আরো বেশ কিছু টেস্ট করি। আচ্ছা, টেস্ট করার পরিণতিতে তার কোন কোন ক্ষেত্রে ডেফিসিয়েন্সি আছে, ওকে, তার উপর ডিপেন্ড করে, মানে এটা পেশেন্ট স্পেসিফিক হবে, পেশেন্ট স্পেসিফিক। মানে প্রিয় দর্শক, আপনারা আসলে যে এই পরীক্ষাগুলো করানোর পরে ওনারা দেখে বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় প্রবলেম আছে, সেই অনুযায়ী যদি টেস্টোস্টেরনের প্রয়োজন হয় সেখানে, হ্যাঁ, বা যদি দেখা যাচ্ছে যে তার আপনার ভেসেলে ব্লক আছে সেই জায়গাটায়, এটাই তো আপনি বলতে যাচ্ছেন। জি জি। আরেকটা মেথড, চতুর্থ মেথড হচ্ছে কেন পি শর্ট। এখন দেখা গেল এটা কি, পি শর্ট শকওয়েভ। আচ্ছা, এটা শুধু লিনিয়ার শকওয়েভ, আর ওটা হলো পি শর্ট, এটা শকওয়েভ, শকওয়েভ। এই দুটার মধ্যে আবার পার্থক্য আছে, পার্থক্য থাকার পর তো ওকে আমরা খাস বাংলায় যেটা বলে থাকি পি শর্ট, হ্যাঁ, মানে শর্ট দেয়, শর্ট, ওটাতে নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সি দেয়, ওখানে আমরা আসলে যে ওই যে, এটা কি নার্ভ স্টিমুলেশনের জন্য করছেন এটা, মানে ওটা ওটা শর্ট, মাসেল এবং নার্ভ বোধ, ওকে, তার মানে মাসেলকে তো নার্ভ গিয়েই আসলে ইয়া করে, তো তার মানে হচ্ছে যে আপনি এখানে যে মাসেল, যদিও মাসেলটা আসলে কোথায় এটা তো আমরা ঠিক, কেবলমাত্র ওই মাসেলটা, এক্স্যাক্টলি, কারণ আমি এটাই জানতে চাচ্ছি
যে এটা তো আসলে স্পঞ্জ টিস্যু লাইক, হ্যাঁ তো এই ওই টিস্যুগুলোকে স্টিমুলেট করে, ওই টিস্যুকে, বুঝতে পারছেন, ওই অঙ্গের। আচ্ছা, এটা আসলে অনেকে আবার ভুল ধরবে তো, যেখানে মাসেল কই পালেন, এটা তো স্পঞ্জ টিস্যু হচ্ছে, কিছু ব্যাপার আছে, বুঝতে পারছেন, দুইটা একেবারে ওই পেনিসে ব্যবহার করতে হবে, সেটা হলো এইটা এবং ওইটা। হ্যাঁ, আকুপাঙ্কচারটা পেনিসে না, উপরে এবং বডির কয়েকটা পয়েন্টে। আর হার্বালটা তো হার্বাল খাবেন, চারটা মেথড। তার মানে প্রিয় দর্শক, টোটাল যে মেকানিজমটা হচ্ছে, যদি আমার কোনো হরমোন ঘাটতি থাকে সেটাকে স্টিমুলেট করা, নার্ভকে স্টিমুলেট করা, যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোকে স্টিমুলেট করা, সার্কুলেশনটাকে স্টিমুলেট করা, এবং যদি আপনার পেটের হজম সংক্রান্ত কোনো প্রবলেম থাকে বা IBS সংক্রান্ত সেটাকে, আর হচ্ছে এবার আমি কিছু বলি, আপনার তো শেষ নাকি, এই কটাই তো। তো প্রিয় দর্শক, আমার কাছে যে রোগীগুলো আসছিল এই সমস্যা, এবং অনেকে আলহামদুলিল্লাহ এমনিতেই ভালো হয়েছে, যেটা লাইফস্টাইল মেনটেন করে, সেখানে আমি কী কী ব্যবহার করেছি সেটা একটু বলি। প্রথমে হচ্ছে যে আমরা কী করি, চর্বি যেন না জমে সেইভাবে আমরা কী করি, ফ্যাট অ্যাডাপ্টেশন করাই ফাস্টিংয়ের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, তারপর মাসেল ট্রেনিংয়ের মাধ্যমে। মাসেল, এই যে আপনি যেমন টিস্যুকে ইয়া করছেন, আমাদের যেমন যেমন ডেড লিফট, এটা হচ্ছে টেস্টোস্টেরন বুস্টিং একটা ব্যায়াম। তারপর চিন আপ, হ্যাঁ এটা হচ্ছে একটা টেস্টোস্টেরন বুস্টিং, বা পুরো বডিটা আমরা ঝুলাচ্ছি। আবার সিট আপ উইথ ওয়েট, এটা হচ্ছে টেস্টোস্টেরন বিল্ডিং, মানে এটাকে কম্পাউন্ড এক্সারসাইজ বলে। এগুলোকে মাসেলকে আমি পাম্প করালে গ্রোথ হরমোন রিলিজ হয়, টেস্টোস্টেরন। এরপরে হচ্ছে যে আর কি, যে কোয়ালিটি স্লিপ, এই যে আপনি যেটাই করছেন তার যদি ঘুমের কোয়ালিটি খারাপ থাকে, এখন টেস্টোস্টেরন তৈরি হবে হচ্ছে ঘুমের ভিতর। আমরা বলি যে আপনারা আর্লি ঘুমাতে যান, এবং রেগুলার যে ঘুমটার প্যাটার্নটা যেন প্রতিদিন একই ধরনের হয়, যাতে আমি ঠিক 9টায় যাচ্ছি বা 9:30 বা যাচ্ছি বা 10টায় যাচ্ছি, বাট আমাকে আর্লি ঘুমাতে যেতে হবে, আর্লি টু বেড আর্লি টু রাইজ আর কি, যেটা ছোটোবেলায় পড়ে এসেছি। এখন ফার্স্ট হাফ আমি যদি 8 ঘন্টা ঘুমাই, তার যে প্রথম হাফ সেখানে ডেল্টা লেভেল ডিপ স্লিপ বা P3 বলে। আমাদের স্লিপের দুটো প্যাটার্ন আছে, একটা হচ্ছে REM স্লিপ, যেটা র্যাপিড আই মুভমেন্ট ঘটে এবং যেখানে আমরা স্বপ্ন দেখি, আর একটা হচ্ছে নন REM স্লিপ। নন REM স্লিপের ভিতর N1, N2 এবং N3। তো N3-কে আবার আর একটা নাম হচ্ছে ডেল্টা লেভেল ডিপ স্লিপ, স্বপ্নবিহীন গভীর ঘুম, ডিপ স্লিপ, জি ডিপ স্লিপ যেটা বলা হয়, যে একদম স্বপ্ন। ওই সময়টা হচ্ছে এই যে টেস্টোস্টেরনগুলো বুস্টিং হবে, ইমিউনিটিগুলো গ্রো করবে, বুঝতে পারছেন, এই জিনিসগুলো হচ্ছে ওই সময় ঘটে। তো এই স্লিপটা যদি আপনার না থাকে, তাহলে এত কিছু করে লাভটা কি? তাহলে আমাকে এই সময় ঘুমাতে হবে, অন্তত 8 ঘন্টা ঘুমাতে হবে, আর্লি ঘুমাতে যেতে হবে, এটা ইম্পর্টেন্ট। এরপরে তার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, আমরা করি কি, তার ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্ট করি, তার ভাইটামিন ডি লেভেল আমরা দেখেন। টেস্টোস্টেরনটা তৈরি হয়েছে কোলেস্ট্রল থেকে। এখন কোলেস্ট্রলের যদি প্রিকার্সার যদি আমার না থাকে, র মেটেরিয়াল যদি না থাকে, তাহলে আমরা ভালো হেলদি ফ্যাট খেতে বলি, আমরা কোকোনাট অয়েলের কথা বলি, আমরা গরুর যে তেল, যেটা মানে স্বাস্থ্যকর গরুর মাংস, যেটা সেটা আমরা বলি যে গরুর তেলে গরু রান্না করেন, এবং শাক সবজি দিয়ে চর্বি সহ খান, বাট বেশি না। হ্যাঁ, যে কোনো জিনিস বাড়তি করলে যে ভালো, এরকম না, আমাদের একটা মানে ইয়ে আছে যে বেশি বেশি ভালো, সবসময় বেশি বেশি ভালো না, পরিমিতটা ভালো। না খেলে গরু যেটা, সেটাও এক ধরনের ক্ষতি আছে, বেশি খেলেও ক্ষতি আছে, তা আমরা মাঝামাঝি। তো আমরা ভালো মানে যেই টেস্টোস্টেরনের জন্য ভালো কোলেস্ট্রলটাকে প্রোভাইড করছি, যেমন আপনার ঘি, হ্যাঁ, এবং ডিমের কুসুম, হ্যাঁ, বা ঘি দিয়ে ভাজা ডিমের কুসুম, এবং আপনার সানলাইট এক্সপোজড হওয়া, ভিটামিন ডি যদি কম থাকে সেটা, ওমেগা-3 যদি কম থাকে মাছের তেল, সেগুলোকে আমরা এনশিওর করি, এবং আমরা কার্কিউমিন ব্যবহার করি অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে, কারণ ইনফ্লামেশন আবার ওই যে রক্তনালীতে ব্লক তৈরি করতে সহায়তা করে। তো এই যে পুরোটা আমরা যে ঘুম, তারপর রোজা, ফাস্টিংয়ের মাধ্যমে অটোফেজি হয়, রক্তনালীগুলো পরিষ্কার হয়, ফ্যাটগুলো বার্ন হয়, তাহলে আমরা যদি ইন কম্বিনেশন ভালো খাওয়া, সুস্থ খাওয়া, রোজা, ব্যায়াম, ঘুম, মাসেল বিল্ডিং এক্সারসাইজ, হিট টাইপ, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং টাইপ, এই যে আপনি যে শর্ট মারতেছেন, আমাদেরও শর্ট আছে, সেটা হচ্ছে ইন্টারভেল ট্রেনিং, হাই ইন্টেন্সিটি, যে কয়েক সেকেন্ডের জন্য হেভি স্পিডে যে আবার এটা নেমে আসলো, ঠিক আছে। তো এইটা, তো এইভাবে করে দেখা যাচ্ছে যে তার ঘুমের কোয়ালিটি ভালো হতে, ফাস্টিং করাতে, এক্সারসাইজ থাকাতে, এরপরেও যদি কাজ না হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই তাকে এইটা, এটাতে আপনার একদম ফাইনাল আমি মনে করি। এবং এটা যারা নিচ্ছে, আপনার রোগীদেরকে যদি বলেন যে তোমরা লাইফস্টাইলের এই জিনিসগুলোকে তোমরা মেনটেন করো, আমার মনে হয় না যে এমন কাউকে আমরা পাবো যারা রেজাল্ট পাবে না, কি বলেন? অফকোর্স, এবং আমরা দেখা, আমার দেখা গেছে যে এটা করার পরে অনেকে ভালো রেজাল্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমরা বলে দিই যে লাইফস্টাইল, তো দেখা যাচ্ছে লাইফস্টাইল ঠিক মতো মেনটেন করতে পারতেছে না, তাহলে কিন্তু আবার আশা লাগবে। হ্যাঁ, আচ্ছা, একটু যদি খরচটা বলতেন, মানে এরকম কিরকম খরচ, খরচের বিষয়টা আসলে ডিপেন্ড করে। আমি কিন্তু আমি যে শশী হাসপাতালে একটা ভিজিটিং কনসালটেন্ট, এখানে খরচের বিষয়টা হ্যান্ডেল করে এখানকার কর্তৃপক্ষ। আমি আমার তরফ থেকে কি করি, বিনা পয়সায় আমি ভিজিটিং কনসালটেন্সি দিই, আমার কনসালটেন্সির জন্য কাউকে এক পয়সা খরচ করতে হয় না। এখন যে যে থেরাপি নেবে, থেরাপি অনুযায়ী
কর্তৃপক্ষ একটা চার্জ করে, সে কর্তৃপক্ষ খরচের বিষয়টা বলতে পারো? কর্তৃপক্ষ, হ্যাঁ কে কর্তৃপক্ষ কে দেখি, কর্তৃপক্ষ পাওয়া গেছে। আচ্ছা ওয়ালাইকুম, আমাকে জাস্ট বলেন যে আপনি এটা লাগানো থাকে এখানে, হ্যাঁ লাগায় ফেলেন, হ্যাঁ আমাকে জাস্ট আপনি একটু কাইন্ডলি বলেন যে ধরেন সবার কি একই রকম খরচ নাকি এক একজনের খরচ এক এক রকম খরচ? তাহলে একটা অ্যাভারেজ আমাকে বলেন যে সাধারণত একদম মিনিমাম খরচ কত? 8-10,000 আর এটা হলো মিনিমাম, আর বাড়তে পারে কিরকম? সর্বোচ্চ তাহলে 12,000 পর্যন্ত আসতে পারে। এটা যে স্যার যে বললো যেটা যে টেস্টের মাধ্যমে, টেস্টে যদি দেখা গেলো তার এটা যদি একটু কম বেশি হয় তাহলে দেখা গেলো 12,000 পর্যন্ত যাচ্ছে। আর ধরেন আমার এটা লাগলো না, তাইলে কত আসে খরচ? এটা কমে স্যার আপনার 6,000 মতো। ওকে ফাইন, তার মানে প্রিয় দর্শক একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যার যতগুলো থেরাপি লাগবে এবং যতগুলো মানে ইন্টারভেনশন লাগবে, অর্থাৎ এখানে যদি এটা নন ইনভেসিভ বাট ইন্টারভেনশন তো বলতেই হবে, ধরেন এটা লাগলো না শুধু ওটা লাগলো বা শুধু আকুপাংচার দিয়ে হলো বা শুধু সবজি খাইয়ে হয়ে গেলে তো আর কোনো ঝামেলাই নেই, তো মোট কথা হচ্ছে যে এটা ডিপেন্ড করছে। তো আপনারা মানে আমাদের যদি কোনো রোগী আসে, হ্যাঁ যেহেতু আমি এখানে কিন্তু এই বিষয়ে আমরা আগে কোনো আলাপই করি নাই, তাহলে আমাদের রোগীদের জন্য কি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে যে ডক্টর জাহাঙ্গীর তাহলে আমি জেকে লাইফ স্টাইল কোডটা আপনাদেরকে ব্যবহার করতে বলবো, এখানে এসে বলবেন জেকে লাইফ স্টাইল, হ্যাঁ এইটা হলো কোড নাম্বার আমি দিয়ে গেলাম, তা আমাদের রোগীদের জন্য আপনারা একটা বিশেষ ডিসকাউন্ট করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।